সেই জাগার বন্ধু গো নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি একটু আসমে জাতের জিকির করি রাজি আছেন কি বাবা اسمزات بوزنت كيف اسمزات كي زكيت ঠিক আছে زكيت তো اسمزات আমরা তো কাল রোজ জিকির করেন জিকির কেন করবেন কোন ধরনের জিকির করবেন জিকির তো অনেক ধরনের আছে প্রধানত জিকির দুই প্রকার যেরকম সুবহানাল্লাহ কয় প্রকার তরিকতের ভাষা প্রথমত একটা হচ্ছে নসিহত পাক আল্লাহ এই সাত জিকির ছাড়া আর কোন জিকির নাই সাতটা জিকির সাতটা তাসবিহ নবীজি শিখাইছেন সাতটা জিকির আমরা মানি কিন্তু সাতটা ছাড়া আর কোন জিকির নাই এই কথা আমরা মানি না তোমার কথা কথা ঠিক আপনারা কি আল্লাহ মানেন না মোল্লা মানেন আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম واذكر اسم ربك وتبتل اليه تبتيلا سوره مزمل 8 নম্বর আয়াত আল্লাহ বলে তোমরা তোমাদের রবের নামে জিকির করো সুবহানাল্লাহ ঘোষণা কা রবের জিকির না রবের নামে সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে তোমরা মানে আমরা তোমরা মানে কারা তোমরা তোমাদের রবের নামের জিকির করো ও আমার আমার বাবারা আমার শিক্ষিত সমাজ মাদ্রাসার ভাইয়েরা এবার বলেন আল্লাহর কি নাম আল্লাহ জোরে কর আল্লাহ না হরি বল না বল হরি তো কি নাম আল্লাহ তো আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাক্কাল ইলাইহি তাবদীলা তোমরা তোমাদের রবের নামের জিকির করো মোল্লা কয় আল্লাহ নামের জিকির বেদাত এবার বলেন আমরা কি আল্লাহ মানবুল না মোল্লা এই সমস্ত মৌলবীর কথা শোনা যাবে আমার আল্লাহর নামে মোবারক হল 3000 কয় হাজার যে কোনো একটা নামে জিকির করলে জিকির আদায় হবে ঘোষণা কা কেউ যদি কয় ইয়া করিম জিকির আদায় হবে কেউ যদি বলে ইয়া রহিম তার জিকির আদায় হবে সুবহানাল্লাহ নাম কয় হাজার 3000 নাম 3000 নামের ভিতরে 1000 নাম আছে আল্লাহর আরশের মধ্যে গাতা আচ্ছা আপনারা বলেন আরশের মধ্যে যে নাম গাতা এই নাম আমরা ভাবো নি কোন নাম আমরা কপাল খারাপ যদি আরশের নামগুলা পাইতাম তাহলে জিকির করলে কত নেক জানি আল্লাহ দিত তাহলে কুফার খারাপ 1000 নাম কিয়ামতের আগে পাবো না তাহলে আর কত আছে 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা জোরে জোরে এই 1000 হয় কেন তাহলে 2000 নামের জিকির করা আমাদের পক্ষে সম্ভব আর কত 300 আছে ইঞ্জিলে 300 তাওরাতে 300 জাবুরে সুবহানাল্লাহ এবার বলেন জাবুর হইবেন ইঞ্জিল হইবেন তাওরাত হইবেন
কিন্তু ফাইলে কি হইল জাবুল লেখছে জামা ভাষায় ইঞ্জিল লেখছে সুরিয়ানি ভাষায় তাওরাত লেখছে হিব্রু ভাষায় বাংলা তো পড়তেন পারেন না মা কথা কন না এক লোকেরে বলতেছে বলো সামথিং ইজ বেটার দ্যান নাথিং এটা করে শামসুদ্দিন করেন বেড়াল করেন নাতি বেড়া ফুল করতে হলো বাংলাদেশে একটা সুর আছে সুর বাইরাম সুর কি নাম রে সবাই জানে আমি গত কিছুদিন আগে দেখলাম তার একটা অনুষ্ঠানে প্রধান অতিথি করছে আমরা কই গেছি এবার চিন্তা করেন একটা সুরের প্রধান অতিথি খুশি এতে ইউটিউবে ভাইরাল আছে তখন এক বেড়ির টাকা যোগ দিছে সিদ্দিককে বাড়ি কয় কয় কি দিন গাই মামলা নাম কি কয় সিদ্দিক বাবার নাম কয় ক্ষতি তো টাকা লাগে জোর দিছে কেন আমার ভুল হয়েছে তারা দেখলাম কথা অতিথি করছে তো তারা জিজ্ঞেস করতেছে সিদ্দিক ভাই তুমি কম দল করো ইয়ন দলের প্রশ্ন আছে না আরে খেলা চলো না বেড়া এতে কয় একটা দল করে না ঢুকে গেছে যদি সৌদি আরব লোক করছে এটা কোনটা আর্জেন্টিনা কি রে হাসান আমি এটা বলে আর্জেন্টিনা বলতে পারে না আপনি করবেন তৌরাত জাব্বুর ইঞ্জিল তাই এই নয় শোনাবেন জিকির করো আমাদের পক্ষে সম্ভব আর কত আছো জোরে কম এ একশোটা নামের ভিতরে 99টা নাম আছে বুক দাদি কাদার পিছনে কি কাদা জোরে কোন যেটা আমরা করছি এখন আর একটা আছে নুরানি কাদা এটা নাম এটার নাম দিছে নুরানি এটার ভিতরে পুরানি উর্ফে লাগেছে মধু মধুর লেভেল ভিতরে মত আমরা তো সাধারণ মানুষ বোঝেন না ওই 99টা নাম বুগদালি কাদার পিছনে আছে কি নাই নাম তোমার আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ সমস্ত মুফতিগণ সমস্ত মুহাদ্দিসগণ সমস্ত মুফাসসিরগণ সমস্ত মুস্তাহিদগণ সমস্ত ইমামগণ শরীয়তের ইমাম তরিকতের ইমাম সিয়াসিতার ইমাম সবাই একসাথে একযোগে সিদ্ধান্ত দিছে এই আল্লাহ নামটা হলো এসমে আজম জাতি নাম 3000 নামের সরদার 3000 নামের আল্লাহ কার বন্ধু ও বন্ধু আপনি যেমন মহান আপনার উম্মত গুলো মহান তার দ্বারা সিন্নি গেছে মোল্লা ছিল নবী গো আপনি যেমন শ্রেষ্ঠ আপনার উম্মত গুলো আপনি না দরখাস্ত আমার নবীর উম্মতের দিচ্ছেন তো নবীরা সমস্ত নবীরা ফরিয়াদ করেছে আল্লাহ নবী না বানাইয়ে যদি আখিরি জামানার উম্মত বানাইতেন নবীরা নবীরা আর আমরা তো বিনা দরখাস্ত চলে আইছেন এই জন্য ওই যে কর্মান না গরু দাঁত নাই এটা কথা আছে না নবীরা দরখাস্ত করছে আল্লাহ আখিরি ফায়গাম্বরের যদি উম্মত বানাইতে আল্লাহ কার বন্ধু ও বন্ধু আপনি যেমন শ্রেষ্ঠ আপনার উম্মত গুলো শ্রেষ্ঠ আপনি যেমন মহান আপনার উম্মত গুলো মহান আপনি যেমন দামি আপনার উম্মত গুলো দামি এবার বাবার আমার উত্তর দেন কি নবীর কারণে আমরা দামি না আমরার কারণে নবী দামি একদলে এটা মানে না একদলে কই মাটির দাম বলে বেশি নূরের দাম বলে কম কম মাটির দাম বলে বেশি আমি দেখে মাটির টাক হলো 250 করে
কাকে মারি গেছে না আমরা তার চেয়ে একটু বেশি না কম এই 250-400 মাসিক তাকে দামালো 400-500 এই দাম বলে বেশি মাটির বলে দাম বেশি নূরের বলে দাম কম ও মওলানা আল্লাহ নূর আমার আল্লাহ তো নূর আল্লাহ কি ও কোরআন কি ইসলাম কি আমার নবী কি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন আল্লাহর নূরে নবী ফদা কোরআনে প্রমাণ যেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ সুবহানাল্লাহ তাহলে তারা কেন বলে মাটির দাম বেশি এটা একটা যুক্তি আছে লজিক আছে দলিল নাই লজিক দেয় তারা মনে রাখবেন ঈমানদার দিবে দলিল শয়তানে দিবে যুক্তি যুক্তি দিয়া ইসলাম কথা যুক্তি দিচ্ছেন বলে তাকে যুক্তি দেয় কিতা নূরের ফেরেশ তারা মাটির আদম রে সেজদা করছে মাথা টাকা না তুমি মাটির আদম রে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা বলেন নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চাইতে দিলে সম্মান আদম নবীরে ঠিক না এবার দেখেন আসলে মাটিরে সম্মান দেয় নাই তো কারে সম্মান দিছে জানার দরকার আছে নি বাজানো আদম নবীরে যখন আল্লাহ বানাইয়া রাখলেন আগুন দিয়া মাটি দিয়া পানি দিয়া বাতাস দিয়া আদমের দাঁতু হলো সাইটা কয়টা আরো ধরে কর আদমের দাঁতু মাটির লগে পানি পানির লগে বাতাস বাতাসের লগে আগুন কয়টা সে এই সাইটা দাঁতু দ্বারা যখন আমার আল্লাহ ওরে আগুন দিয়া কুদুরু তুল্লাহ আগুন দিয়া কুদুরু তুল্লাহ এইভাবে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আগুন তো সামান্য নয় কথা কোন ঠিক কিনা আদম দলিল বানায় রাখছে মতান্তরে 36,000 বছর পরে তো এই মাটির এটা দেহ রে আমরা দেশে দেখবেন আগে কামারে কুমারে কুমারে ভানি বাতিল গেছে আগে তো মাটির ভানি বাতিলে ভাত রান্না হইতো তোমার কথা কানা কানা আগে 20-30 বছর হয় না তো বেরিয়া হানি বাতিল লইলে আল্লাহ আদম নবীরে মারি দে ওইটা হ্যাঁ একটু কাটা হ্যাঁ সুবহানাল্লাহ আদমের গায়ে যখন টুকা দিলেন আমার আল্লাহ দেখলেন এখন ওইটা উপযুক্ত এবার 2 লক্ষ বছর গেছে 2 লক্ষ বছর পরে আমি সংক্ষেপ করি আমার আলোচনা হচ্ছে মা বাবা আব্বার আমার আমি কোরআন শরীফ থেকে তালাওয়াত করছি হাদিস শরীফ বলেছি ইনশাল্লাহ এই ব্যাপারে আলোচনা করবো আদম নবীরে টোকা দিলে উপযুক্ত এবার আল্লাহ আদম আদমের ভিতরে রুহু দিবে রুহুটারে ঢুকাই নেন দেহের ভিতরে সুবহানাল্লাহ কর্ম রুহু যাইতে দেরি বের হইতে দেরি হয় নাই মারি গোলা বাদাম আল্লাহ কয় রুহুরে হুকুম কেন মান্য কর দেহের ভিতরে যাও না কেন রুহু ডাক দিয়া কয় বাবু তোমার বিচারটা কেমন আমার বুধগম্য না বেলে কি ব্যাপার বেলে আমার তুমি রাখলা ইল্লিনে আমার রাখলা নূরের দেশে যেখানে অন্ধকার নাই যেখানে গরম নাই যেখানে দুর্গন্ধ নাই মারুত রে এমন একটা উত্তম জায়গা থেকে এমন একটা ফসা জায়গার ভিতরে ঢুকাইছো যেখানে দুর্গন্ধ থাকতে পারি না অন্ধকার গরমে সহ্য হয় না আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি ব্যবস্থা করে দাও পরিবেশ করে দাও আমি থাকতে রাজি জোরে কর ওরে রুহে থায় না এটা বলা বাচ্চা এটা বলা বাচ্চা আমি ব্যাকল মোল্লা বোঝে না বুঝবো কেমনে তার ভিতরে তো আল্লাহ মোহর মারছে সে নবীর সান মাংসকে
كنت نبيا وآدم وبين الماء والدين إبرا الله كرا أمي بأوستا شكتسي أما النبي النور محمد يعدو بالبيت ديسي إبرا الله إبرا الله إبرا الله إبرا الله كما يوم بلنا বলে কেন বলে মাহমুদরে আমি তো হাতু পানির মাছ গলা পানির খবর আমি জানি না বলে খুল্লা বল বলে আমি ইলম দেখিছি তোমার আরশও আমি দেখি নাই মাহমুদ আমার মনে হয় ইলম তো দূরের কথা তোমার আরশের চাইতে আরো সুন্দর দেখা না ও খোদা কি দিলা মুহূর্তের ভিতরে এমন পরিবেশ আমার আল্লাহ কাছে নবী মুহাম্মদ সুবহানাল্লাহ এবার তাহলে আদমের দাম বাড়ছে কিসের জন্য আমার নবীর জন্য এই দেখো তারা ব্যাক করব এ আদম কে সেজদার কথা বলে নাই এ নূরে মুহাম্মদ কে সেজদার কথা বলছে জোর করছো সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কর হাবিব আমার আপনি যেমন মহান আপনার উম্মত গুলো মহান এই জন্য আপনার উম্মতের কাছে আমি এমন একটা নাম লিয়া দোয়া দিছি যেই নামটা অন্য কোন ধর্মের মধ্যে নাই রে আচ্ছা অন্য কত ধর্মের মানুষ পৃথিবীতে আছে না আল্লাহ নামে ডাকে তারা কথা কোন মুসলমান ছাড়া আল্লাহ নামে কেউ ডাকে না দেখবেন আপনারা যত কথাই করেন আল্লাহর মানে না এমন লোক পৃথিবীতে কম আছে কেউ বড় মানে উপর দিকে সার সবাই বোঝো যে উপরে আল্লাহ তোমার কথা কথা এই যে ফুটবল খেলা আমি আমরা করে এত বাধাও দিতাম না আমার উৎসাহ দিতাম না জাস্ট দেখবেন নামাজ যেন কাজা না হয় আমি হারাম করতাম না দেখবেন যোগে সার কথা কথা কিন্তু আল্লাহ মারামারি একটা জার্সি গাদন লাগবো মারামারি করবেন এগুলা ঠিক না আপনি যে জার্সি গাদ দিলেন নেইমারকে ভালোবেসে মেসিকে ভালোবেসে আমার নবীকে ভালোবেসে জীবনে তো হাজির গাদ দিয়েছেন আমি দেখলাম ফুটবল আর তো নাস্তিক না ইউডি আছে না তোমার গোল দিয়ে উপর দিকে সারা সোহার লাগান না তাহলে তারা বুঝে উপরওয়ালা কোথায় আছে এই জন্য আল্লাহ মানে সবাই আল্লাহ মানে কেউ গড কেউ ভগবান কেউ ঈশ্বর কেউ হরি কেউ আমার কথা কোনা কা আল্লাহ কয় বন্ধু আপনি যেমন মহান আপনার উম্মত গুলো মহান আপনার জন্য আপনার উম্মতের কাছে এমন একটা নাম নিয়া দরা দিছি যেই নামটা অন্য কোন ধর্মের মানুষ জানে না আল্লাহ কয় কেন আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের হায়াত কম কি কম কম না বেশি চল্লিশে নাই পঞ্চাশে নাই ষাটে নাই এবার যে বয়স পাইছে এটি আমরা আশা করি না এগুলো বোনাস হয় তাদের প্রজন্ম যেটা ছিল এরা সবাই আশি নব্বই ওনাদের বয়সে চল্লিশ পঞ্চাশে মানুষ খুব মারা গেছে কম মারা গেছে কিন্তু আমরা জি যাইতেছি কিন্তু আমরা যে জেনারেশন এই জেনারেশনটা পঞ্চাশ ষাটের উপরে না কথা কোন ঠিক কিনা আল্লাহ কর বন্ধু আপনার উম্মতের হায়াত কম তার মানে আমল কম অন্য অন্য নবী উম্মতের হায়াত কত বেশি আমল করত বেশি নবী গো আপনার উম্মতের আমল হায়াত কম এই জন্য আমল কম ওরে ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে আমি বলি মরণের চিঠি এসেছে বলেন আমরা বলি মরণের চিঠি এসেছে এক দাড়ি বাকে এই যে সাদা গুলা গুলা বয়সে পাচ্ছে সাইকেল উপরে গেছে বড় করে গেছে না বাদ আমার হচ্ছে বুঝছে না চল্লিশ না হয় না চল্লিশ এখনো হয় না ভাই কেন ভাগ্য তো থাকে একটা ভাগে বয়সে আর একটা ভাগে বাতাসে বাতাসে বাঁচুক আর বয়সে বাঁচুক একটা চুল দাঁড়ি যখন বাইকে যাইব মনে রাখবা আল্লাহর পক্ষ থেকে মরণের চিঠি এসে গেছে আপনার উম্মতের হায়াত কম এই জন্য আপনার ইজ্জতে এমন একটা নাম নিয়ে দৌড়া দিছি গো ইঞ্জিলের নাম পাইব কই জাকুরের নাম পাইব কই তৌরাতের নাম পাইব কই আসের মধ্যে
রূপেই নাম লেখা এই নাম পাইব কই আল্লাহর হাবিব ডাক দিয়া কর মাহবুব তাহলে কেন নিছেন তাহলে ফেরেশতারা যেই নামের জিকির করে আরশের মধ্যে যেই নাম তাওরাতের নাম ইনজিলের নাম জবুরের নাম আপনার উম্মত যদি একবার আমার আল্লাহ নামের জিকির করে একবার যদি আল্লাহ নাম ধরে ডাকে ও বন্ধু আপনার নবীর কাছে 3000 নামের জিকির করলে যেই সুবাব আপনার উম্মত আপনার উসিলায় আপনার খাতিরে একবার যদি আমার আল্লাহ কয়া ডাক দেখো আমি আল্লাহ দিব 3000 নামের জিকির করলে যেই সুবাব একবার আল্লাহ নামের জিকির করলে আমি আপনার উম্মতের খাতিরে আপনার খাতিরে আপনার উম্মতের আমল নামা দিব সেই সুবাব ব্যাপারটা বুঝুন তুই আমার ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার ডাকে রে বান্দা তুই আমার দাওয়াত আল্লাহ 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 তুই আমার ডাকের হে বান্দা তুই আমার ডাক মারহাবা আল্লাহ আল্লাহ মায়া কইরা ডাকলে বান্দা আদর কইরা ডাকলে বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ 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 তুই আমার ডাকের হে বান্দা তুই আমার ডাক মারহাবা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মুরশিদ কামিল কালিয়া মারহাবা মুরশিদ কামিল বাবা তালালি মারহাবা মুরশিদ কামিল কালিয়া পুরি মারহাবা কালিয়া পুরি এই দেশে দরবারে দয়া কইরা চাকরি দাওয়া মারে মারহাবা আল্লাহ মুরশিদ তুমি প্রেমের মোহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু নিয়া حبيب الله محمد مصطفى نور على نور حبيب كبريا نور على نور صلاة يا রাজনীতিবিদ আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দেয় আমিন যিনি মাহফিলে প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ আব্দুর রব সাহেব চেয়ারম্যান সাহেব বর্তমান খুলনা ইউনিয়ন দক্ষিণ আল্লাহ ওনার হায়াত